পদ্মায় কোনো দুর্নীতি হয়নি, পুরো বিষয়টি ছিল ষড়যন্ত্রের অংশ। এমন পর্যবেক্ষণ দিয়ে যখন টরেন্টোর আদালত নাকচ করে দিল সব অভিযোগ, তখন প্রকল্পটির শীর্ষ পরামর্শক বললেন বিষয়টি আগেই ধারণা করা হয়েছিল, কিন্তু দেশি বিদেশি চক্রের কারণে মূল চক্রান্তকারীদের বিরুদ্ধে কিছু বলা সম্ভব হয়নি। প্রথম থেকে আমার সন্দেহ ছিল যে এটা টিকবে কিনা, সাপে বর হয়, এই যে বিশ্বব্যাংক একটা মিথ্যা অপবাদ দিয়ে এখান থেকে উইথড্র করলো, এবং যেটা বর্তমান যে প্রেসিডেন্ট আছেন ডক্টর কিম, উনি তো বলেছেনই যে এটা ভুল সিদ্ধান্ত ছিল। দেশ ও দশের এত বড় ক্ষতি যারা করেছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত কিনা প্রশ্ন ছিল পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে গঠিত মূল্যায়ন কমিটির চেয়ারম্যানের কাছে। আমাদের আইনমন্ত্রী এবং যারা বিজ্ঞ আইনজীবী আছেন, সরকারকে আইনি পরামর্শ দিচ্ছেন, তারা ভালো বলতে পারবেন যে সরকারের এই প্রতিকার পাওয়ার কী কী পথ খোলা আছে। সুশীল সমাজের একটি অংশ বিশ্বব্যাংকের কাছে সরকারকে বেকায়দায় ফেলতেই কি এই ফাঁদ পেতেছিলেন, প্রশ্ন ছিল পদ্মা সেতুর প্যানেল অফ এক্সপার্টের কাছে। এটার আমি জানি না, এটার কোনো ভিত্তি আছে কি না, যে আমাদের বাংলাদেশেই এক বা একাধিক লোকের প্ররোচনায় মার্কিন সরকারের কোনো অ্যাডভাইস ছিল কি না ওয়ার্ল্ড ব্যাংকে যে না বাংলাদেশকে একটু সাহায্য করতে হবে। নিজস্ব অর্থায়নে প্রকল্পটির কাজ যেভাবে এগোচ্ছে তাতে উন্নয়নের আলোয় উদ্ভাসিত হবে বাংলাদেশ, এমন আশার কথাই শোনালেন পদ্মা সেতুর অন্যতম এই বিশেষজ্ঞ। ভালো দিক হলো আমাদের আত্মবিশ্বাস অনেক বৃদ্ধি পেয়েছে, এর জন্য যে এই প্রজেক্টটা যদি আমরা হ্যান্ডেল করতে পারি, নিজেরা অর্থায়ন করতে পারি, আমরা এটা ম্যানেজ করতে পারি, তাহলে অন্যান্য যে কোনো প্রজেক্ট আমরা পারবো, এবং বিদেশের কাছেও আমাদের মনে হয় ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা। ক্যাপাবিলিটি বাংলাদেশের মতো।